তারপরও কাঁঠালটা আমি একটু কাটি, কাইটা আপনাদের আমি খায়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি এখান থেকে বোটা থেকে কাটবো, দাওটা কিন্তু ফিট করলাম। এই যে বন্ধুরা, আমি এখান থেকে কিন্তু কাঁঠালটা কিন্তু একদম কেটে নিলাম। এই যে বন্ধুরা, কাঁঠালটা আমি কিন্তু ছিঁড়ে নিলাম। এ ও মাই গড, ভিতরের অংশটা যে কত সুন্দর, কি মধুর ঘ্রাণ বের হয়েছে বন্ধুরা। আমরা এখন সবাই মিলে খাবো, সবাই মিলে আনন্দ উপভোগ করবো এই কাঁঠাল খেতে। দেখে তোমরা খাও। বন্ধুরা, মনে হয় যেন কি জানেন, অমৃত শীষ খেলাম। সম্মানিত ভিউয়ার্স, সুন্দরবনে প্রবেশ করেছি, সুন্দরবনে এসেছি, সুন্দরবনের দৃশ্যগুলি, সুন্দরবনের ফলের ভিডিও, সুন্দরবনের ভালো ভালো কিছু দৃশ্য আপনাদের দেখানোর জন্য। ভিডিওটি ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজা আছে এই ভিডিওতে। কিন্তু বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে তো ভিডিওর মজা পাবেন না। বন্ধুরা, সুন্দরবনে কেওয়া গাছের ঝোপ দেখতে পাচ্ছেন? এই কেওয়া গাছে কিন্তু ভালো ভালো ফল হয়, সেই ফলে কিন্তু বন্ধুরা কাটা হয়। সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বন্ধুরা, সুন্দরবনের ভিতরে কিন্তু এই যে কেওয়া গাছ আপনাদের বলছিলাম, একটু কাটা একটু কেটে কুটে আপনাদের আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে একটু কাটা কোটা কেটে নিই, তারপরে কিন্তু ফলটা আপনাদের স্পষ্ট করে দেখাবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা কাঁঠাল আছে, এই সেই বন কাঁঠাল। যে এই কাঁঠালটা কিন্তু বন্ধুরা এখনো কাঁচা, পাকে নাই, আর কিছুদিন পরে পাকবে। পাকলে কিন্তু তখনও আবার এটার ভিডিও আপনাদের আমি দেখাবো। আর একটা কাঁঠাল কিন্তু বন্ধুরা পেকেছে, সেটা কিন্তু আমি অনেক কষ্ট করে ওখান থেকে ছিঁড়ে এনেছি। এই যে সেই পাকা কাঁঠালটা একদম পেকে গেছে। এই যে ও মাই গড, কাঁটা কিন্তু হাতে ঢুকে পড়ে। এই কিন্তু সেই বোটা, আর গায়ে কিন্তু বন্ধুরা কাঁটা একদম ভরপুর। যে কাঁটা কিন্তু হাতে বন্ধুরা ঢুকে পড়ে, তারপরও কষ্ট করে আপনাদের আমি দেখাচ্ছি। আমার বন্ধুরা দেশে দেশের বাইরে এখানে সেখানে আনাচে কানাচে থাকে, সুন্দরবনে আসতে মন চায় কিন্তু সুন্দরবনে আসতে পারে না। তার কারণ হয়েছে সবাই কিন্তু কর্মতে লিপ্ত, কর্মতে ব্যস্ত। তো সুন্দরবনের কিছু ভিডিও, সুন্দরবনের কিছু ফলের ভিডিও যদি আপনাদের আমি দেখাইতে পারি, নিশ্চয়ই একটু মনটা ভালো লাগবে। তো বন্ধুরা, এটা কিন্তু কাঁচা কাঁঠাল, এটা কিন্তু পাকা কাঁঠাল, একদম পাইকে গেছে। আমি ভিতর থেকে ছিঁড়ে নিয়ে আসছি। এই দেখতে পাচ্ছেন, বোটাটা কিন্তু খুলে গেছে। এই কাঁঠালের ভিতরে যে আঁটি থাকে, সে আঁটিটা কিন্তু বন্ধুরা মানুষে খেতে পারে। আর এই যে কাঁঠাল, যে কোয়া কোয়া গলি, কোয়া কোয়া গলি কিন্তু বন্ধুরা খাওয়া যায়, খেলে কিন্তু মুখ চুলকায়। আর এটা কিন্তু এখনো কাঁচা, ও যেমনি আছে অমনি থাকবে, যখন পাকবে তখন এসে আমি আপনাদের আবার ভিডিও করে দেখাবো। আর এই পাকা ফলটা এখন আমি কেটে কোন অংশটা খেতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। এখানে ধরার কারণ হয়েছে একটাই, কাঁচা পাকার পার্থক্যটা আপনাদের আমি দেখাই নিলাম। এখন বন্ধুরা, এখানে আমি কাঁঠালটা কাটবো। আমরা কিন্তু উঁচু জায়গায় চলে এসেছি। এই বন্ধুরা, এখানে কাঁঠালটা রাখলাম, পাকা সেই কাঁঠালটি। আমরা কিন্তু ঘামে, পানিতে একদম ভরপুর ভিজে গেছি, কারণ ভিতর থেকে যে কাঁঠালটা নিয়ে আসছি অনেক কষ্ট হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, ঘামে, মশার কামড়ে অনেক কষ্ট বন্ধুরা ভিডিও সংগ্রহ করতে সুন্দরবনে এসে, সেটা আপনারাও জানেন। যদি আপনারা সুন্দরবনে এসে একটু দেখতে পারতেন, তাহলে বুঝতে পারতেন যে সুন্দরবনে ঢোকার মজাটা কি। তো বন্ধুরা, অত কথা না বেরিয়ে এখন আমি আপনাদের এই কাঁঠালটা দাও দিয়ে কেটে তারপরে আমি খেয়ে দেখাবো আপনাদের। আমার সাথে যারা আছে ওদেরকেও আমি খাওয়াবো। যে ঘেরানটা বন্ধুরা বের হচ্ছে না, ঘেরানে তো আমি বন্ধুরা অস্থির, মনে হয় যেন চিবিয়ে এখনই খেয়ে ফেলি। তারপরও কাঁঠালটা আমি একটু কাটি, কাইটা আপনাদের আমি খায়ে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি এখান থেকে বোটা থেকে কাটবো, দাওটা কি মজা। তোমরা এদিকে চলে এসো তো, তোমরা সবাই চলে এসো, আমার সাথে যারা আছো কয়েলটা ওখানে রেখে দাও, কারণ কয়েলটা বন্ধুদের দেখানোর দরকার নাই, আমরা যে কি কষ্টে এখানে আছি। এই যে তোমরা এখানে এসো, এদিকে ঘুরে এসো। আমি কিন্তু ছোট্ট ছোট্ট বাহিনী নিয়ে সুন্দরবনে আসি, কারণ ওরা খুব মজা পায় এই কাঁঠালগুলি খেতে। আমি এখন এই কাঁঠাল এখান থেকে কোন অংশটা খেতে হয় আপনাদের আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা সাদা অংশটা দেখছেন, এই সাদা অংশটা কিন্তু খেতে হয়। এই যে, তো বন্ধুরা এখন আমি এই ছোট্টদের খাওয়াবো এখান থেকে উঠাইয়া। কোন অংশটা খেতে হয় দেখুন, এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটা আমি এখন উঠাইয়া ওদেরকে খাওয়াবো, আমিও খাবো। এই যে নেও, তোমরা এসেছো, তোমরা দুজনে ভাগ করে খাও। ধরো 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 ধরো, আমিও খেতেছি। তোমাদের খেতে ভয় লাগে?
তোমাদের ভয় লাগলে আমি এখন আমি খেয়ে দেখাচ্ছি, আমি আগে খাই, তোমরা দরকার হয় পরে খাও, আমি আগে খেয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আতির অংশটা তুলে নিলাম, আহ কি যে মজা বন্ধুরা, তোমরা ভয় পাচ্ছ খাতে, আমি এখনই খেয়ে নিচ্ছি। সেটা যে ফল অস্ট্রেলিয়ায়, আমেরিকা, ইন্ডিয়ায় হয় না, সেই ফল কিন্তু সুন্দরবনে হয়। দেখছেন তো, সেই সুন্দর ফলের এই অংশটা কিন্তু আমরা খেয়েছি, এই যে এই অংশটা থেকে তুলে আমরা খেয়েছি, খেতে কিন্তু অনেকটা মজা হয়েছে। এই যে একটা পাট আর এই যে একটা পাট, সাদা অংশটা কিন্তু আমরা খেয়েছি, অনেকটা মজা পেলাম, অনেকটা স্বাদ পেলাম, খুবই টেস্টি লাগলো। অনেক কষ্ট করে ভিডিও করলাম, খেয়েও দেখালাম। তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাইকো। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।